সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি কিন্তু ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি কিন্তু পিজি অ্যাডমিশানের কিন্তু পুরো প্রসেস বা তোমরা বলতে পারো ইনফরমেশান যে ব্রচর সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তোমরা কিন্তু কবে কী রয়েছে শিডিউল পুরোপুরি আমরা কিন্তু এই ভিডিওটা দেখে নেবো। সবার প্রথমে চলে আসবে কিন্তু ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির ওয়েবসাইটে, এবং আসার পর কিন্তু এখানে দেখো তোমরা থ্রি ড্যাশ একটা অপশান দেখতে পাবে। এই অপশানে তোমরা যখন ক্লিক করবে এবং এখানে দেখো নিচের দিকে একটা নোটিশ বলে অপশান আছে, এই নোটিশ বলে অপশানে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে অ্যাডমিশান বলে একটা অপশান খুলে যাবে। এই অ্যাডমিশান বলে অপশানে তোমরা যখন ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমার সামনে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, এবং তোমরা একটুখানি স্ক্রল করে নিচে গেলে দেখতে পাবে যে 23 আগস্ট কিন্তু দুটো নোটিশ দিয়ে দিয়েছে। সবার প্রথমে নোটিশটা আমরা প্রথমে দেখে নেবো, আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে, তোমরা ডাউনলোড করে দেবে, ঠিক আছে। এবার দেখো এর মধ্যে এই যে নোটিশটা দিয়েছে তার মধ্যে কিন্তু 23 তারিখে নোটিশটা দিয়েছে, এবং এখানে কিন্তু এমএ অ্যান্ড এমএসসি যে অ্যাডমিশান ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে সেটা কিন্তু 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে, এবং 15 সেপ্টেম্বর অবধি তার কিন্তু ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। এবং এইটা কিন্তু যে এমএ এমএসসি অ্যাডমিশান সেটা কিন্তু যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেটা কিন্তু 20 তারিখে বা 20 সেপ্টেম্বর কিন্তু পাবলিশড হবে, এবং ফার্স্ট ব্যাচ অফ অনলাইন অ্যাডমিশান কিন্তু 22 এবং 23 সেপ্টেম্বর হবে। এইগুলো কিন্তু শিডিউল করা রয়েছে এখানে, এবং 24 সেপ্টেম্বর কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হবে, এবং সেকেন্ড ব্যাচ অফ অ্যাডমিশান কিন্তু হবে 27 থেকে 28 আগস্ট, ঠিক আছে, এই দুদিন, ঠিক আছে। এবার হচ্ছে থার্ড মেরিট লিস্ট যেটা আছে কিন্তু সেটা 29 সেপ্টেম্বর হবে, এবং থার্ড মেরিট লিস্ট অনুযায়ী যে অ্যাডমিশান সেটা কিন্তু 30 তারিখ এবং 1 অক্টোবর হবে, এই দুদিন, ঠিক আছে। স্টুডেন্টদের কিন্তু যেগুলো ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন ফটো, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, তারপরে তোমরা বলতে পারো ইউজি মার্কশিট, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, আধার কার্ড বা ভোটার কার্ড বা ন্যাশনাল স্টেট স্পোর্টস সার্টিফিকেট, যখন কিন্তু অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করে তখনও কিন্তু আপলোড করতে হবে। সব কিছু কিন্তু অনলাইন মোডে হবে, কোনো অফলাইন মোডে হবে না, এবং এখানে কিন্তু দ্য অল প্রসেস অফ দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাডমিশন উইল বি ডান থ্রু অনলাইন মোড অনলি, এখানে কিন্তু বলে দিয়েছে। এটা ছিল পুরোপুরি শিডিউলের ব্যাপারে, এখানে পুরোপুরি ছিল। এবার আমরা দেখবো যে যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে কিন্তু সাবজেক্টগুলোও ছিল, আমি তোমাদেরকে পুরো ডিটেল সাবজেক্ট এবং তার যে ফিস স্ট্রাকচার থেকে শুরু করে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি সেটাও আমরা দেখে নেবো। তোমরা একটু ব্যাক করবে, ব্যাক করার পর তোমরা ফার্স্ট নোটিশটা তোমরা এখান থেকে দেখো, সেকেন্ড নোটিশটা এখানে ডাউনলোড করেছিলে, তার উপরে একদম যে নোটিশটা দেখতে পাবে 23 তারিখ বলে, ঠিক আছে। এবার সেই নোটিশটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, সেটা যদি ডাউনলোড করো তোমার সামনে একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে, সেই পিডিএফটার মধ্যে কিন্তু তোমরা পুরোপুরি ডিটেলস দেখতে পাবে। আমি তোমাদের সামনে তবু ডিটেলসে বলে দিচ্ছি, দেখো সবার প্রথমে এরকম ইন্টারফেস চলে আসবে, এইগুলো তো আর কিছু দেখার জিনিস নেই, তোমরা চাইলে তোমরা নিজেরাই দেখে নিতে পারো, এইগুলো অত বেশি নেই। সবার প্রথমে হলো এমএ যে 2 ইয়ার্স কোর্স এবং এমএসসি 2 ইয়ার্স কোর্সে কী কী সাবজেক্ট রয়েছে। এমএর জন্য কিন্তু বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, ওমেন স্টাডিজ, ফিলোসফি, সংস্কৃত রয়েছে, এবং এমএসসির জন্য ম্যাথামেটিক্স, ফিজিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, এইগুলো কিন্তু রয়েছে। এবার এমএ 2 ইয়ার্স কোর্সে মানে 4 সেমিস্টার কোর্স, এর মধ্যে যেগুলো রয়েছে নাম্বার অফ সিট রয়েছে এখানে কিন্তু বেঙ্গলির জন্য 60, এডুকেশনের জন্য 60, ইংলিশের জন্য 50, হিস্ট্রির জন্য 50, ফিলোসফির জন্য 35, পলিটিক্যাল সায়েন্স কিন্তু 40 রয়েছে, সংস্কৃতে কিন্তু 40, ওমেন স্টাডিজে 30 রয়েছে। এরকম করে করে এমএসসির জন্য কিন্তু যে সিট স্ট্রাকচার, বোটানির জন্য 25টা, কেমিস্ট্রির জন্য 40টা, জিওগ্রাফির জন্য 60টা, ম্যাথামেটিক্সের জন্য কিন্তু রয়েছে 50টা, ফিজিক্সের 60টা, জুওলজি 40টা, টোটাল এই হচ্ছে সিট স্ট্রাকচার। এবার কিন্তু এলিজিবিলিটিটা কী রয়েছে, এখানে এলিজিবিলিটি হচ্ছে তোমার কিন্তু অনার্স গ্র্যাজুয়েট হিসেবে তোমার কিন্তু যে সাবজেক্টে এমএ বা এমএসসি করবে সেটা কিন্তু পাস আউট হতে হবে, এবং মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু 45% তোমাদেরকে পেতে হবে, তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা মিনিমাম এলিজিবিলিটি হিসেবে এটা কিন্তু গণ্য করা হবে। এবার কিন্তু এখানে কিন্তু মেরিট বেস কিন্তু সিলেকশান হবে যা তোমার মার্কস রয়েছে, এবং সেটা কিন্তু তোমার অনলাইন অ্যাপ্লিকেশান তো 1 থেকে 15 সেপ্টেম্বর অবধি কিন্তু চলবে, এইখানেই বলা রয়েছে, আর কিছু তেমন বলা নেই। এবার এখানে বলেছে রিল্যাক্সেশন, যেটা যারা স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেল হোল্ডার হবে স্পোর্টসে তাদের ক্ষেত্রেও 5% রিল্যাক্সেশন আছে, সেটা কিন্তু এখানে কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। এবার আরেকটা হচ্ছে যে এখানে কিন্তু 2016 বা তার যে আর্লিয়ার কিন্তু যারা পাস আউট হয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করার জন্য এখানে কিন্তু করতে পারবে না অ্যাকচুয়ালি, বা তারা পসিবল না অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে, এখানে কিন্তু সেটা বলে দিয়েছে। এইগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে, এলিজিবিলিটি পুরোপুরি ডিটেলসে এখানে রয়েছে। যারা বিএড থাকবে উইথ অনার্স ডিগ্রি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তার সেক্ষেত্রে কোনো কিন্তু প্রবলেম নেই, ঠিক আছে। এই এলিজিবিলিটিগুলোর মধ্যে আমি মোটামুটি সবই বলে দিলাম, আর সেরকম বেশি কোনো এলিজিবিলিটি নেই। আর তারপর যেগুলো রয়েছে আমরা ফিস স্ট্রাকচার যেটা রয়েছে সেই ফিস স্ট্রাকচারটা এবার দেখে নেবো। এখানে দেখো
তোমরা যে অনলাইন রেজিস্ট্রেশনের ফিস তো লাগছে না কোনো কিছু বা অনলাইন অ্যাপ্লিকেশানের ফিস, এবার যখন অ্যাডমিশান নেবে অ্যাডমিশানের ক্ষেত্রে যে অ্যাডমিশান ফিস থাকবে কিন্তু 850, তো কনভোকেশন ফিস যেগুলো রয়েছে, লাইব্রেরি কোশন ডিপোজিট, রেজিস্ট্রেশন ফিস, এরকম করে করে এখানে যে টোটাল যে ফিসটা রয়েছে এটা তো সবাইকেই দিতে হবে। এবার হচ্ছে আর্টস অ্যান্ড সায়েন্স এদের কিন্তু সেমিস্টার, মানে অ্যাডমিশানের সময় অ্যাকচুয়ালি কী হবে, এই যে অ্যাডমিশান গোটা যে ফিস রয়েছে এই ফিসটা তো পুরোটাই নেওয়া হবে, এবং তার সঙ্গে যেহেতু ফার্স্ট অ্যাডমিশানে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশানের জন্য অ্যাডমিশান নিচ্ছে, তাই ফার্স্ট সেমিস্টারেও যেগুলো লাগবে সেইগুলো কিন্তু পার সেমিস্টারে যেগুলো দরকার আসবে সেই ফিসগুলোও দিতে হবে। ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে টিউশন ফিস কত করে রয়েছে, 1200 করে রয়েছে, লাইব্রেরি ফিস কত রয়েছে, এখানে রয়েছে 3000, এরকম করে করে কত ফিস হয় তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এবং পরবর্তীকালেও তোমাদের যখন অ্যাডমিশন হবে তার আগেও কিন্তু নোটিফিকেশান দিয়ে দেবে যে কার কত ফিস দিতে হবে, কত ফিস লাগবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু সব কিছু পুরো ডিটেলসে বলা আছে, তোমরা ফিসগুলো তোমরা কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর কিন্তু এখানে অত বেশি কিছু নেই, যা ফ্যাকাল্টি আছে সব কিছু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। আর তোমাদের কোনো যদি প্রবলেম থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দাও, এবং যারা কিন্তু ওমেন ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে চাইছে তাদের কাছে কিন্তু শেয়ার করে দাও। 1 সেপ্টেম্বর থেকে কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হতে চলেছে। চলো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণ টাটা, বাই বাই।